আসসালামু আলাইকুম, আমি মাই ডেইলি লাইফ ইনবিডি চ্যানেলের ফাতেমা আক্তার রোমা বলছি টাঙ্গাইল থেকে। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ নির্দিষ্ট সময়ের একটু আগেই কাজগুলো শুরু করে দিয়েছি, সেই কারণে আরও আগেই কাজগুলো আমার শেষ হয়ে গিয়েছে। এখন ফ্রোজেন কিছু রুটি ছিল, সেগুলো সকালের নাস্তার জন্য রেডি করে নেব, আর বাচ্চাদের টিফিন, আমার দুপুরের খাবার, দুপুরের জন্য আমরা সবাই যা খাবো সেই ধরনের সবগুলো খাবারই আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে। বাচ্চারা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজেরা রেডি হয়ে দুপুরের জন্য টিফিন নিয়ে ওরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। বাসায় আছে এখন আপনাদের ভাইয়া এবং আমি। আমার খাওয়া শেষ, আমি একটু চা খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ার খাওয়া শেষ হলেও তাকেও একটু চা করে দেব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার নতুন বাড়ির ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে শেয়ার করা হয়নি এখনো। যদিও অনেক আগে একবার শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো আজ সময় পেলাম একটু হাতে, তাই ভাবলাম যে এই সময়টা আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় প্রতিটি নারী বা পুরুষ প্রত্যেকেরই সেই ছোটবেলা থেকেই নিজের বাসস্থানটাকে নিয়ে একটা স্বপ্ন থাকে। হয়তো আমার ধারণা ভুলও হতে পারে, কিন্তু আমার এরকম একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। অবশেষে আমার সেই স্বপ্নটা বাস্তবায়িত হতে চলেছে, যদিও সেটা খুব ধীরে কচ্ছপের গতিতে, তবুও যে পূরণ হচ্ছে এতেই আমার আনন্দ। এই বাড়ির প্রতিটি জিনিস করা হয়েছে আমার পছন্দ অনুযায়ী, জানালা দরজা থেকে শুরু করে সব কিছুই। এখানে আপনাদের ভাইয়া আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে এই বাড়িটি আমার মতো করে করার জন্য। একজন নারী হিসাবে এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। অবশেষে অনেক প্রতীক্ষার পর আমার স্বপ্নটা বাস্তবে রূপ নিতে চলেছে, একটু একটু করে দৃশ্যমান হচ্ছে আমার স্বপ্নটা। আমার বাড়িতে আমি দুটো ফ্রন্ট সাইড রেখেছি, একটি হচ্ছে গার্ডেনে যাওয়ার জন্য, অন্যটি হচ্ছে একদম কার নিয়ে বাসায় ঢোকার জন্য। আমি বাড়ির দুপাশেই পর্যাপ্ত জায়গা রেখেছি, একটি হচ্ছে গার্ডেনের জন্য, অপর পাশ খোলা জায়গা। আমার বাড়িটি ডিজাইন করার জন্য আমি কয়েক বছর সময় নিয়েছি। আমার ছোট্ট মাথায় যতটুকু ধরেছে ততটুকু দিয়েই ইঞ্জিনিয়ারের সাহায্যে বাড়ির ডিজাইনটা কমপ্লিট করেছি। এখন এই যে দেখতে পাচ্ছেন, আমার খুবই পছন্দের, খুবই স্বপ্নের সিঁড়ি বলা চলে এটা, আমার স্বপ্নের সিঁড়ি, রাউন্ড সিঁড়ি দিয়ে ডুপ্লেক্স বাসার সিঁড়িটা করেছি আমি। অবশেষে আমার স্বপ্নের সিঁড়িটা দৃশ্যমান হচ্ছে, আলহামদুলিল্লাহ। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটা লাইক করে দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর ভালো এবং মন্দ দিক। যারা আজ চ্যানেলটি নতুন দেখছেন তাদের স্বাগত জানাই, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখনও বাড়িটির ছাদ ঢালাই করা হয়নি, এখন সময় হয়েছে স্কুলে যাওয়ার, আর এটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীর শ্রেণীকক্ষ। তো এখানে আমাদের যে প্রাক প্রাথমিকের টিচার আছে সে মাতৃত্বকালীন ছুটিতে আছে, সেই কারণে তার পরিবর্তে আমি ছয় মাস হচ্ছে এদের সাথে সময় কাটাবো। এই প্রাক প্রাথমিক শ্রেণীতে মার্চ পর্যন্ত একজন দুজন করে শিশু ভর্তি হতেই থাকবে, তো সেই শিশুদের মধ্যে কি কেউ কেউ ব্যতিক্রম আছে, যে যারা ভয় পায় ম্যামকে, তো তাদের ভয়টা কাটানোর জন্যই তাদের সাথে এই ব্যবস্থাটা আমি করে নিয়েছি, আর এটা তারা খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। এখন তো তারা প্রতিদিনই বলে এই খেলাটা যেন আমি তাদের সাথে প্রতিদিন খেলি। স্কুলের সকল কার্যক্রম শেষ করে আপনাদের ভাইয়ার সাথে আজকে একটু বেরিয়েছি।
পেটের ক্ষুধায় এখন আর মানুষ মরে না, মানুষ মরে মনের ক্ষুধায়। তাই প্রতিদিন যেমন আমরা আমাদের পেট ভরানোর জন্য খাবার খাই, ঠিক সেরকমটাই আমাদের মনকে ভরানোর জন্য মনের ক্ষুধাটা নিবারণ করা প্রয়োজন। আমার মনের ক্ষুধা নিবারণের সবচাইতে বড় সোর্স হচ্ছে আমার বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়ে এবং আমার ইউটিউব চ্যানেল, সাথে আমার বাড়িটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। তাই আপনাদের ভাইয়াকে বলে কয়ে জোর করে ধরে এই যে কিছু ফুল গিফট নিয়ে নিলাম। এটা ছিল পরের দিন সকালবেলা, ঘুরে ঘুরে আমার গার্ডেনটা দেখছিলাম। দেখলাম মালবেরি গাছে অনেকগুলো ফল ধরেছে। আমার গার্ডেনের কিছু ফুল ফল আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা আমাকে বলেন যে বাড়ির বাইরেটা গার্ডেনটা যেন আমি ভালো করে দেখাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে অনেকেই বলেন যে আমার বাড়ি ঘর বাইরে সব দিকটা আমি কেমন করে ম্যানেজ করে নেই, কেমন করে করতে পারি, তো এর মূল কারণ আপনাদের ভাইয়া বা আমার সন্তানেরা। তারা যদিও আমাকে এই সব কাজে সাহায্য করতে পারে না, বাট মেন্টালি আমাকে অনেক সাপোর্ট করে। আর আপনাদের ভাইয়ার ব্যাপার, সে আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, সেই কারণেই কিন্তু আমি মূলত এতটা সাহস নিয়ে মনের ভেতর এতটা আনন্দ নিয়ে আমার প্রতিটি কাজ করতে পারি। আর দেখবেন যে যে কাজটা মনে আনন্দ নিয়ে করা যায় সেই কাজটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর হয়ে যায়। গতকাল আপনার ভাইয়া কিছু ফুল কিনে দিয়েছিল আর সাথে দুটো ফুলের গাছও। এখন যদি এগুলোকে রোপণ করে না দেই তাহলে ফুলের গাছগুলো নষ্ট হয়ে যাবে। শীতকালীন ফুলের গাছ দিয়ে ঘর বাড়ি সাজাতে আমার বেশ ভালো লাগে। সত্যি বলতে কি, এই যে গাছ, ফুলের গাছ, ফুল, এগুলো কেনার টাকা কিন্তু সাধারণত আপনার ভাইয়া দেয় না, তো খুব খুব কম, খুব কম সময়ে সে আমাকে একটা দুটো গাছ কিনে দিয়েছে। আর মেইন কথা হলো যে টাকা কে দিচ্ছে সে না আমি, সেটা বড় বিষয় নয়, তো আমার বাড়িটা সুন্দর দেখাচ্ছে এটাই আমার কাছে বড় বিষয়। এমনও নয় যে আমার বাড়িটাকে আমি খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি, খুব
আভিজাত্যপূর্ণ এরকমটা নয়। তো আমার যতটা আছে আমি যেরকমটা পছন্দ করি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি, আর এটাই হচ্ছে আমার লাইফ স্টাইল। আমার ঘর বাড়ি আমার লাইফ স্টাইল নিয়ে গর্ব করা বা অহংকার করার কিছু নেই, প্রধান বিষয় হচ্ছে আমার লাইফটাকে আমি উপভোগ করি। আপনাদের সাথে আমি এটাই শেয়ার করার চেষ্টা করেছি যে যে অবস্থানেই থাকুক না কেন, যার যতটুকু থাকুক না কেন, ততটুকু নিয়েই কিন্তু ভালো থাকা যায়, সুখে থাকা যায়। এখন চলে যাচ্ছি ঘরের কাজে। ঘরে কিছু জিনিসপত্র গতকাল বিকেলবেলা রেহানা ধুয়ে রেখে দিয়ে গিয়েছিল, সেগুলো জিনিসগুলো যে কয়টা শুকিয়ে গিয়েছে সেগুলো যার যথাস্থানে এখন রেখে দিচ্ছি। ঘর বাড়ি গুছিয়ে রাখা পরিপাটি করে রাখার জন্য কিন্তু নিজে একা পরিশ্রম করলে কখনোই তা সম্ভব হয়ে যায় না, হয় না, আর সেটা খুবই কষ্টকর হয়ে যায়। কিন্তু পরিবারের অন্য সকল সদস্য যারা আছে তারা কাজগুলো যদি যার যার নিজের জিনিসটা সে নিজে গুছিয়ে রাখে সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। আর নিজের জিনিস নিজে গুছিয়ে রাখা আমার মনে হয় খুব ভালো একটি অভ্যেস। শুধু আমার মেয়েরাই না যে নিজের জিনিস নিজেরা গুছিয়ে রাখে, আপনাদের ভাইয়াও কিন্তু একজন পুরুষ মানুষ হিসেবে অনেকটা গুছিয়ে রাখে, আর সে যেহেতু পুরুষ মানুষ একটু ব্যতিক্রম তো হবেই, তো সেই কারণে মূলত আমি আমার জিনিসগুলো একটু গুছিয়ে রাখতে পারি। আর আমি যে কাজই করি না কেন, যে যখন যেটা চোখের সামনে মনে হচ্ছে যে একটু এলোমেলো বা তার যে স্থানটা আছে সেই স্থানের বাইরে, তো তখনই আমি সেই জিনিসটা সেই স্থানে রেখে দিই। সেই কারণে আরও আমার একেবারে একসাথে বসে অনেক কাজ করতে হয় না। এদিকে যে জিনিসটা দেখতে আমার মনে হচ্ছে যে এটাতে একটু ধুলো পড়ে গিয়েছে, তো এটা এখন না তখন করব, এভাবে না, তো যখন যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা তখনই একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। জব করার কারণে অনেক সময় এরকমটা হয়ে ওঠে না, সেই কারণে দেখা যায় যে সপ্তাহে একদিন আমাকে আমার বাড়িঘরটা নিজের হাতে ক্লিন করতে হয় আমার মতো করে। যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করে জানাবেন কে কে ছিলেন আমার সাথে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।